ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দুবাই থেকে আমাদের সমানিত ভাই বাহার উদ্দিন প্রশ্ন করেছেন যে একজন বক্তা তার মাহফিলে বলেছেন যে যে না তার কোরআন পড়া শুদ্ধ হবে না বা এটা তার সে সব পাবে না এখন আপনি জানতে চেয়েছেন যে বিষয়টা আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানে কতদূর সত্য কথাটি সম্মানিত ভাই কথাটি একেবারে অসত্য কথা কথাটা ঠিক নাই তারা যেন ইনডাইরেক্টে বলতে চাচ্ছে যে পবিত্র আল কোরআনে ভুল হয়েছে ভুল আছে হ্যাঁ ভুল আছে এটা বলতে চাচ্ছে অথচ আল্লাহ রব আলামিন পবিত্র আল কয়েক জায়গায় উল্লেখ করেছেন ইন্না নাহনু নাজালনা জিকরা ওয়া ইন্না লাহু হ্যাঁ অবশ্যই আমরা জিকির নাজিল করেছি মানে আমরা কোরআন নাজিল করেছি আর এই কোরআনের দায়িত্ব মানে হেফাজতের দায়িত্ব আমাদের তার মানে আল্লাহ রবুল আলমী নিজের নিজেকে আমাদের আমাদেরকে বলেছে আমরা আমরা বলেছে আমরা অনুবাদ করার সময় হ্যাঁ আমরা আমি বলবো যেমন এভাবে বলা যায় যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই হেফাজতের দায়িত্ব আমার এভাবে তো এখন যদি এখন আল্লাহ রব আলামিন যে কথা বলেছেন সেটা কেয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষিত থাকবে তার দায়িত্বে থাকবে আল্লাহ রবুল্লা আলমিনের দায়িত্বে অর্থে কোরআনে কোনো ভুল আছে বা এই জেদ জবর পেশ লাগানোর কারণে কোরআনটা টুয়াটি যুক্ত হয়েছে তাদের সব পাবে না এগুলো সবই হচ্ছে ভিত্তিহীন কথা আর এগুলো হচ্ছে যে গবেষক কোন আলেমের কথা হতে পারে না এগুলো ইদানিং দেখা যাচ্ছে কিছু ইঞ্জিনিয়ার জেনারেল শিক্ষিত বা এই জাতীয় কিছু থাকতে পারে বক্তা যাদের শরীয়তের জ্ঞান ততটা নাই ফলে তারা এই কথা বলে থাকে তো পবিত্র আল কোরআন আলী উমার আনুর যুগের থেকেই আরবরা অনেক সময় অশুদ্ধ ভাষায় কথা বলতো তিনি আরবি ব্যাকরণ তৈরি করার জন্য তাবি কিছু তাবি বিদ্যানদেরকে আদেশ করেছিলেন পরবর্তীতে শেষ মানে শেষে যেটা পর্যায়ে আর কি পর্যায়ে দেওয়া হয় এটা দেওয়া হয় মানুষের ভুল ত্রুটি থেকে রক্ষা করার জন্য কেন মানুষ অনেক সময় কারীরা ভুল করত। সাধারণ পাবলিক যারা রয়েছে তারা তো কোরআনে অনেক ভুল বিভ্রান্তির মধ্যে ছিল জামর বিন খাতা আবাদ যুগে এটা দেখা গিয়েছিল তো এটা তাবিদের যুগে সেই স্বর্ণের যুগে এগুলো করা হয়েছে এটা বেদাত নয় এটা কোনো ভুল নাই বরং মানুষের পাঠ করার জন্য এটা সুন্দর সুযোগ এবং সুবিধা কোরআনটাকে তাজবিদের সাথে পড়তে আল্লাহ আদেশ করেছেন অরাতিল কোর আয়ান আর তার তেইলা কোরআনটাকে তার সাথে তথা তাজবিদ সহ সুন্দর করে পড়ার জন্য আল্লাহ রব আলমিন আদেশ করেছেন ক্ষেত্রে এটা তাজবিদ শিক্ষা করাটা যে জগৎ পেশের মাধ্যমে এটা ভুলের কিছু নাই মোট কথা হলো এটা আহলে সন্ন্যাল জামাতের ভিতরে সকলেই একমত এতে কোনো ভুল ভুল পরিলক্ষিত হয় না বা এটা কোনো নাজায়জের কিছু না কিন্তু দুঃখজনক হল সত্য এবং বাস্তব যে ইদানিং সব কিছু আছে ধর্ম সম্পর্কে গাফেল তাদের মুখ থেকে এই কথাগুলো বের হয় আল্লাহ হিদায়ত দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত Please subscribe my 비디오 알 하디스